আমাদের ছাদের গাছে বড় 4-5টা কাঁঠাল ধরছে। এই কাঁঠালটা প্রথম পাকছে, তো কাঁঠালটা পেরে এনে দেখেন কিভাবে আমার হাজবেন্ড কাঁঠালের কুশ এখন বার করবে, আর ছেলে বসে আছে কখন কাঁঠাল খাবে, কাঁঠাল খাওয়ার জন্য অপেক্ষা বসে আছে। নিজের গাছের কাঁঠাল কেমিক্যাল বাদে মেডিসিন, অনেক কাঁঠাল আছে মেডিসিন দিয়ে কাঁঠাল পাখা, এটা মেডিসিন বাদে কাঁঠাল। তো কিভাবে কাঁঠাল ভাঙতে হয়, আগে সরিষা তেল দিয়ে হাতে নিয়ে মাখালো, তারপরে কাঁঠালটা কাটতেছে, এইভাবে কাঁঠাল কাটে। আমি তো জীবনও দেখি না এইভাবে চাকু দিয়ে কাঁঠাল এমন অন করে করতে। দেখতেই পারতেছেন এটা অনেক মিষ্টি হবে, এই সিজনের প্রথম একটা কাঁঠাল পাকছে, দেখলেও খুবই সুস্বাদু, খুবই মজা, মিষ্টি হবে মনে কাঁঠালের কোষগুলো না দেখেই মনে হচ্ছে এটা প্রচুর মিষ্টি। এই জন্য আমি একটু সরিষা তেল মেখে নিলাম যাতে কষগুলা না লাগে আমার হাতে। ভিতরে অনেক নরম কাঁঠালটা, দেখেন ছোটটা আমার সাথে সাথে কাঁঠালের এত পো যে খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, ও খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আনার আগে থেকে শুরু করে দিছে এখনই খাবো এখনই খাবো, তাই আমি বাধ্য হয়ে আমি এখনই করি, গাছ থেকে পেরে এনে তারপরে হচ্ছে এটা ভালো দিচ্ছে। হ্যাঁ সেই মজা, মাশাআল্লাহ কয় সেই মজা, কাঁঠালের রিভিউ পাওয়া গেছে বলতেছে সেই মজা। আপনারাও তাহলে যত জলদি পারেন আপনারা কাঁঠাল কিনে এনে খান, নিজস্ব গাছের বাবারে কাঁঠালটা মনে মিষ্টি হবে দেখতে দেখা যায় না। দেখি বলটা এদিকে আনো তো কেমন দেখিস, ইনান ধরো তো দেখতে সুন্দর যারে খাইতে সুন্দর তারে। ওই গাছের কাঁঠাল, পিছনে গাছের কাঁঠালটা যেগুলা গাছটা আছে না ওই গাছটার মধ্যে কাঁঠালগুলো অনেক মিষ্টি, কাঁঠালের কোষগুলো অনেক বড় বড়, দেখতেও সুন্দর খাইতেও মিষ্টি। আরে দেখ কাঁঠালগুলো মনে হয় পিচ্ছি পিচ্ছি কোষগুলা, পিচ্ছি হইলো কি হয়েছে কিন্তু প্রচুর মিষ্টি। আরেকবার না কোথায় গেলাম একটা ছোট্ট একটা কাঁঠাল দিছিল একটা বুড়া কাঁঠাল, ওই কাঁঠালটা যেমন নরম তেমন মিষ্টি, এত যে মজা লাগছে। গাছের পাকনা না গাছের পাকনা কাঁঠাল অনেক মজা, একটা খাও দেখো সেই মজা। সে মজা আমার কাঁঠাল এতটা পছন্দ না, যে কাঁঠালটা একদম কোষ গুলা বড় বড় একটু শক্ত শক্ত থাকে খেতে মজা লাগবে, মুড়ি দিয়ে মাখাই খেতে চট। এগুলো কাঁঠাল মুড়ি দিয়ে মাখাইয়া খাইলে মজা, আর যে কাঁঠাল একটা আছে না বড় কোষগুলা একটু শক্ত শক্ত থাকে ওইটা খাইতে আমার কাছে সেই ভালো লাগে, সেই মজা, সেই মজা লাগে। আমার প্রিয় ফল হলো আমার লিচুটা অনেক পছন্দ, কিন্তু কাঁঠালটা মিডিয়াম, এতটা বেশি ফেভারিট না। তা আপনারা কে কে কাঁঠাল খেতে পছন্দ করেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আমাদের জাতীয় ফল কাঁঠাল, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।